একবার কলকাতার একটা ছেলে ডক্টর জাকির নায়েকের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আসলে দাদা আমি হাওড়া ব্রিজের সামনে থেকে এসেছি, তো এখন ওখানে আর কি আমার একটা গার্লফ্রেন্ড রয়েছে বুঝলেন, এখন আর কি আমি প্রেম করতে চাচ্ছিলাম তার সাথে, এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি ব্যাপারটা হালাল হবে কি না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমি ডক্টর মোহাম্মদ জাকির নাইক, প্রথমে আমি বলিনি ভাই, আপনি বলেছেন যে আপনি প্রেম প্রীতি করেন, কিন্তু এগুলো আমার সামনে বলবেন না, কারণ এগুলো হারাম জিনিস আর আমি এগুলো সাপোর্ট করব না। আর আপনি বলেছেন যে আপনি হাওড়া ব্রিজের থেকে এসেছেন, আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি ভাই, আপনি তারপরও বললেন আপনি হাওড়া ব্রিজের সামনে থেকে এসেছেন, তো খুব ভালো কথা, কিন্তু কথা হচ্ছে আপনি প্রেম করতে পারবেন না ভাই, আপনি যদি চান আপনি বিয়ে করে ফেলতে পারেন, এই কথা লেখা আছে রসুলভ জন অধ্যায় নাম্বার এত, আর নাম্বার আমি ভুলে গেছি কারণ আমি একজন ডুপ্লিকেট জাকির নাইক। ভাই আমি আপনার কোনো কিন্তু শুনতে চাচ্ছি না, আপনি হারাম কাজ কেন করবেন ভাই বলেন, লকডাউন চলছে, আপনি ইচ্ছা করলে একটি বিয়ে করে বউ এনে ঘরে রাখতে পারেন, ব্যাপারটি হালাল হবে। আর আপনি কম বয়সে এখন প্রেম প্রেম করে টিকটকের ইমোশনাল ভিডিও সার্চ দিবেন আর ওইগুলো দেখে দেখে আপনি ইমোশনাল হবেন, কিন্তু আপনি আমার মতো ভালো ভিডিও দেখবেন না, তা হেজিম্যান চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব না করে বসে আছেন ভাই, কি আর বলবো। নিজের চ্যানেলকে প্রমোট করা নিনজা টেকনিক। চুপ থাকো বেয়াদব কোথাকার, কি গোপালি, গোপালগঞ্জের নামই বদলে দেব। আপনার মতো ছেলেদের ভাই আমি আরো ভালো করে জানি, আপনি ইতিমধ্যে যদি এই যে বইটি 30 দিনে মেয়ে পটান, এই বইটির পৃষ্ঠা নাম্বার 320 আপনি যদি খুলে দেখেন, তাহলে সেখানে দেখবেন যে লেখা আছে আপনি প্রেম করলে আপনার মস্তিষ্ক দুর্বল হয়ে পড়বে এবং আপনি টিকটক করা শুরু করে দিবেন, আর টিকটক যখন আপনি করবেন ভাই তখন আপনি একজন প্রতিবন্ধী হয়ে যাবেন, যেমন ওই যে অপু ভাই, মামুন ভাই, এসব ফালতু জিনিস। আমি আপনাকে শেষবারের মতো বলছি ভাই, সব প্রেম টেম বাদ দেন ভাই, আর আপনি এই ক্ষেত্রে অনুপ্রাণিত হবার জন্য ভাই এই যে এই চ্যানেলটিকে দেখতে পারেন, যে আমার ভয়েস নকল করছে, সে এত বছর ধরে ইউটিউবিং করছে কিন্তু এখনও সে একটি গার্লফ্রেন্ড বানায়নি। বাট ব্রো তোমার ভিডিও তো এমনি কেউ দেখে না, তোমাকে তো কেউ পাত্তা দেয় না, তোমার ভিডিওতে কোনো ভিউজই নাই, এই জন্য তোমার গার্লফ্রেন্ড নেই। তোমাকে সত্যি কথা বলতে কেউ বলেছে? তো ছেলেটা ডক্টর জাকির নায়েকের কাছ থেকে প্রেম করার কোনো সলিউশন না পেয়ে সে প্রেম করার উপায় খোঁজার জন্য মিজানুর রহমান আজহারির কাছে গেল। ইসলাম ইজ বিউটিফুল, একজন যুবক ছেলে এবং একজন যুবতী মেয়ে যদি দুজন দুজনকে ভালোবাসে তবে ইসলামের নিয়ম অনুসারে এদের বিয়ে দিয়ে দেন, কথা কন ঠিক কি না? সো গাইজ দ্যাট ওয়াজ দ্য ভিডিও, এবং আমার কাউকে ছোট করা বা কাউকে অপমান করা কোনো রকমের কোনো বাজে উদ্দেশ্য ছিল না, আমি ডক্টর জাকির নায়েক এবং মিজানুর রহমান আজহারি যাদের যাদের ভোকাল নকল করেছি আমি সবাইকে খুব বেশি সম্মান করি, আর ভিডিওটা একদম একটা ফান পারপাস ছিল, শুধু এই যে অনেক মানুষ ডিপ্রেস থাকে সোশ্যাল মিডিয়াতে এখন এই লকডাউনে, মানুষ খুব বেশি প্যানিকে থাকতেছে, ফ্রাস্ট্রেশনে থাকতেছে, সো আপনাকে একটু আপনাদের একটু হাসানোর জন্য এই জন্যই আর কি ভিডিওটা করা, এছাড়া আমার অন্য কোনো পারপাস নেই, সুতরাং কেউ এটি দেখে আশা করি মন খারাপ করবেন না, কেউ অফেন্ড ফিল হবেন না, আর এরপর যদি কেউ ভিডিওটা দেখে অফেন্ড ফিল হন তাহলে আপনাকে আমি খাইয়ে দেব একটু ধনের ভর্তা। আপনি চাইলে ভাই এই বইটি নিয়ে পড়ে দেখতে পারেন 30 দিনে। আমি আকাশ পাঠাবো তোমার মনের আকাশে। সুন্দর প্রশ্ন করেছেন, কোড পড়ি নেই আম্মু। এই কাহানি হ্যায় জো সবকো সুনানি হ্যায়, চললে বালো কি তো রূহ ভি জলানি হ্যায়, এই কাহানি হ্যায় জো